হাই গাইজ, উজডমকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চাল কুমড়া পাতা দিয়ে শীতলের চাটনি বড়া। তাই আমার গাছ লাগানো চাল কুমড়া গাছটার থেকে আমি কুচি কুচি দেখে পাতাগুলি পেরে আনছি, কড়া কড়া সুন্দর পাতাগুলি পেরে আনছি। এনে এটি এগুলিকে দিয়ে জলে ভিজিয়ে রাখবো। এ দেখুন, জলে ভিজিয়ে রাখছি। একটু জলে ভিজিয়ে রাখলে পরিষ্কার করতে ইজি হয়ে যায়, ময়লাগুলি তাড়াতাড়ি উঠে পড়ে। আর এখন শুটকিগুলিকে আমি ভিজিয়ে ফেলেছি। শুটকিগুলি আগে ভিজানো থাকলে পরিষ্কার করতে ভালো হয়। সঙ্গে নিয়েছি পেঁয়াজ, রসুন, আর এদিকে চাল পাতাগুলি ধুয়ে আর কী কী লাগবো সেগুলি নিয়েছি। রসুন শুটকিগুলি ধুয়ে রেখেছি, মরিচ, লবণ, জিরার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ কুচি আর বেসন। তাই এখন কড়ার মধ্যে তেলটা গরম করে ফেলছি। তেলে গরম করা হওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, এখন রসুনও দিয়ে দিচ্ছি। এগুলি একটু ভেজে নেব, একটু হলুদ, মরিচ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলি ভাজবো, একটু পাউডার দিয়েছি জিরার, ধনিয়ার। আর ভাজা হওয়ার পরে তারপর শুটকিগুলিও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভাজে করে ফেলবো। ভাজাটা হয়ে গেছে, এদিকে বেসনের জন্য আমি বেসনের গুঁড়াকে রেডি করে ফেলছি। বেসনের সাথে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, নুন দিয়ে মিক্স করা হয়ে গেছে। এখন চাটনিগুলি আমি পাতার মধ্যে দিয়ে এটাকে ফোল্ড করে ফেলবো। দেখুন কীভাবে দিচ্ছি। আমরা তো বিশেষ করে আমরা নুনা শুটকি দিয়ে খাই। আজকে আমি শীতল দিয়ে চাটনি করে বানাচ্ছি। তা আপনারাও খাবেন, করে বলবেন কেমন হয়েছে আমারটা, আপনারাও কে করে খাবেন। এখন গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি বেসনগুলি লাগিয়ে ওর মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দেব। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি, দুটা দিয়ে দিয়েছি, এখন আরেকটা দিচ্ছি। আমার মেয়ে খায় না, হাজব্যান্ডটা শুটিটা তেমন পছন্দ না, তাই আমি বেশি খাবো, হাজব্যান্ডকে একটা দেবো। আর যদি টেস্টি হয় না, তাই হাজব্যান্ডটা দু